জেনারেল থেকে দিনে ফেরা অনেক যুবক যুবতীদের ভিতরে একটা সমস্যা সবচেয়ে প্রকটভাবে দেখা যায়, আর সেটা হচ্ছে সাপোর্টের অভাব। তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অবহেলিত হয়। সর্বপ্রথম তাদের যে বাধাটা আসে সেটা তার পরিবার থেকে, তারপরে তার ফ্রেন্ড সার্কেল এবং পরবর্তীতে সমাজ থেকে। কিন্তু দিন পালনের ক্ষেত্রে এই সকল বিষয়গুলো অনেক সময় অনেক ভারী পড়ে যায়, বিশেষ করে যারা টিনেজার থাকে। তারা না ঠিক মতো দাড়ি রাখতে পারে, না ঠিক মতো পর্দা করতে পারে, বোরকা নিকাব পরে যেতে পারে, না ঠিক মতো ইসলাম নিয়ে স্টাডি করতে পারে। তাদেরকে তাদের প্রথম যে বাধাটা সম্মুখীন করতে হয় সেটা হচ্ছে তাদের পরিবার। দ্বিতীয় ক্ষেত্রে এমন দেখা যায়, ধীরে ধীরে তাদের ফ্রেন্ড সার্কেলগুলো চলে যাচ্ছে একে একে। যাদের সাথে জাহেলিয়াতের জীবনে সে আড্ডা দিত, তারা এখন তার সাথে আর থাকতে চায় না। যে বান্ধবীগুলো এতদিন তাকে যে সবসময় প্রায়োরিটি দিত, তারাও এখন তাকে সঙ্গ দিতে চায় না, একদম একঘরে করে রাখে। এগুলো দেখে অনেক সময় অনেক যুবক, অনেক যুবতী, অনেক টিনেজার তারা অনেক সময় ভেঙে পড়ে। তাদের কাছে বিষয়টা অনেক খারাপ লাগে, মনে হয় যে এই কাজে এই পথে হয়তো বা কেউ তাদেরকে সাপোর্ট দেয় না। আসলে এ সকল বিষয়গুলো থেকে হতাশ হওয়ার কোনো কিছু নেই। পরিবার, সমাজ, বন্ধুবান্ধব যে যাই বলুক না কেন, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা আল্লাহকে খুঁজে পেয়েছি। আমরা এতদিন জাহেলিয়াত জীবনে ছিলাম, যে জীবনটাতে আল্লাহকে চিনতাম না, যে জীবনটাতে সবসময় নফসকে প্রায়োরিটি দিতাম, নিজের যেটা ইচ্ছা হতো সেটা সবসময় করতাম, আমার ফ্যামিলি যা ইচ্ছা হতো সেটা সবসময় করতাম, আমার ফ্রেন্ড সার্কেলে যা ইচ্ছা হতো তাদের সাথে তাদের মতো করে মিলিয়ে ঝুলিয়ে চলতাম, কিন্তু তখন আল্লাহকে চিনতাম না। তো এখন আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি, জানার চেষ্টা করছি, দিন অধ্যয়নের চেষ্টা করছি, যেটার ইচ্ছাও আগে আমাদের ছিল না, আলহামদুলিল্লাহ। এইরকম সিচুয়েশানে, এইরকম বাধা, এইরকম মেন্টাল প্রেশার, এইরকম সামাজিক দূরত্ব, এগুলোকে উপেক্ষা করে আমাদেরকে সামনে যেতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে যে হতাশ হবার কোনো কারণ নেই। কারণ আমি যেটা জানি, আমি যেটা খুঁজে পেয়েছি, আমি যে বসন্ত অন্তরে অনুভব করেছি সেটা অমায়িক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাবলী উল্লেখ করেছেন, বিভিন্ন নবীদের ঘটনাবলী উল্লেখ করেছেন এবং তাদের কিছু কাজকর্মগুলো তুলে ধরেছেন কোরআনুল কারিমে, যাতে করে আমরা তাদের আমরা সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারি এবং সেই ঘটনাগুলো থেকে, ঘটনার প্রেক্ষিতে সেই সকল মানুষগুলো, সেই সকল নবীগুলো কীভাবে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল সেই বিষয়গুলো জানতে পারি। ঠিক তেমনি ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, সুরা ইউসুফের 101 নম্বর আয়াতের একটি দোয়া, যে দোয়ার একটি একাংশ হচ্ছে এরকম, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়াহিকনি বিস সালিহিন। সুবহানাল্লাহ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান ও জমিনের স্রষ্টা, হে আসমান ও জমিনের স্রষ্টা। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা করছেন এই অংশে, যে আপনি হচ্ছেন আসমান ও জমিনের স্রষ্টা, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে তিনি বলছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার ওয়ালি, আপনি আমার অভিভাবক, আপনি আমার একমাত্র সাপোর্ট, আপনি আমার কার্যনির্বাহী, ফিদ দুনিয়া এই দুনিয়াতেও ওয়াল আখিরাহ ওই আখিরাতেও। সুবহানাল্লাহ, এই যে আমরা যারা হতাশায় ভুগি, আমরা যারা সাপোর্টের অভাবে ভুগি, হ্যাঁ, যে আমাদের কে অভিভাবক হবে, আমাদের কে বন্ধু হবে, আমাদের কে কার্যনির্বাহী হবে, এই কত টেনশান, এ আমাকে ফ্যামিলি থেকে দাঁড়িয়ে রাখতে দেয় না, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে জঙ্গি বলে, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে কটাক্ষ করে বিভিন্ন নামে, বিভিন্ন ট্যাগে, আমার কাছের বন্ধুটিও এখন আমার থেকে দূরে সরে গেছে, আরও কত কিছু দেখা যায়, আমার আরও কত কিছু সমাজ থেকে কটাক্ষ, বুলিং শুনতে হয়, মনে হয় যে আমি দিনে এসেছি কেউ আমাকে সাপোর্ট করে না। আসলে তো তা নয়, আনতা ওয়ালি, আমার তো একজন আছেন ওয়ালি, যিনি আমাকে সব কিছু থেকে রক্ষা করবেন, যিনি আমার একমাত্র সাপোর্ট, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়াতেও এবং সেই আখিরাতেও। তাওয়াফানি মুসলিমা, হে আল্লাহ আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন। হ্যাঁ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম একটি চাওয়া এটি,
যে মুসলমান হয়ে মৃত্যু যেন দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের একটা জায়গায় বলেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। তাওয়াফানি মুসলিমান ওয়াহিকনি বিসসালিহিন, এবং আমাকে আপনি পুণ্যবান নেককারদের অন্তর্ভুক্ত করুন, সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি চাওয়া যে এই সমাজের কটাক্ষ, পরিবার থেকে বাধা, এই কত সুন্দর একটি দোয়া, পরিবার থেকে বাধা, ফ্রেন্ড সার্কেল থেকে অনেক অনেক বুলিং, অনেক অনেক একাকী, ফ্রেন্ড সার্কেল থেকে, পরিবার থেকে, কত সুন্দর একটি দোয়া, পরিবার থেকে দো, কত সুন্দর একটি দোয়া, পরিবার থেকে বাধা, বন্ধু বান্ধব থেকে দূরত্ব সৃষ্টি হওয়া, সামাজিকভাবে অবহেলিত হওয়া, এগুলো সব কিছু যেন আমাকে দিন থেকে বাহিরে না নিয়ে যায়, এগুলো সব কিছু যেন আমাকে আপনার দিন থেকে যেন অন্য কোথাও নিয়ে না যায়, আমি যেন আবার সেই আগের জাহেলিয়াতের দিকে চলে না যাই, পরিবারের কথায় বন্ধু বান্ধবের সঙ্গ লাভের জন্য আমি যেন আবার আগের মতো হয়ে না যাই, সমাজের মতো করে চলতে গিয়ে আমি যেন রাসূলের সুন্নাগুলোকে ছেড়ে না দেই, এইরকম কত শত বিষয়গুলো থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই দোয়ার মাধ্যমে, যে আমাকে এই দুনিয়া থেকে তুলে নিন মুসলিম অবস্থায়, আমি যেন আপনার অনুগত থাকি সেই অবস্থায় আমাকে এই দুনিয়া থেকে তুলে নিন। তারপরে কি বলছি, আমাকে সালেহিনদের অন্তর্ভুক্ত করুন, যারা নেককার, হ্যাঁ আল্লাহ সালেহিন বান্দা, তাদের ভিতরেই যেন আমি থাকি। সুবহানাল্লাহ। হে আমার ভাই, হে আমার বোন, আপনারা যারা দিনে আসার পরে বিভিন্নভাবে বুলিং, কটাক্ষ ইত্যাদি শিকার হচ্ছে, তারা কখনো হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন এবং আপনি সামনে এগোতে থাকুন, নিজের জ্ঞানের পরিসীমা বৃদ্ধি করুন, পড়াশোনা বাড়িয়ে দিন, ইসলাম নিয়ে স্টাডি বাড়িয়ে দিন, হ্যাঁ পরিবেশ পরিস্থিতি বুঝে ধাপ ফেলুন, আল্লাহই আপনাকে সহায়তা করবে, আল্লাহই আপনাকে সামনের পথ দেখাবে। আল্লাহকে এভাবে বলুন, হে আল্লাহ আপনি আমাকে সেভাবে নিয়ে যান, আপনি আমাকে সেদিক দিয়ে নিয়ে যান যেদিক দিয়ে গেলে আমি আপনার দিনের উপরে অটুট থাকতে পারবো, আমাকে সেই সমস্ত জ্ঞান দিন যেই সমস্ত জ্ঞানের মাধ্যমে আমি বাহিরের সমস্ত শক্তিগুলোকে পরাজিত করব এবং আপনার দিনের দিকে আমি এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।